আজি কুখ্যাত অপরাধী গ্যাংস্টার হাইদর রাজ ওড়ে রাজ্য সরকার পলিশ বিভাগ জেল বিভাগ আও হস্পিটাল কর্তৃপক্ষ অসল মুখাটা খুলছি এটি স্পষ্টভাবে মনি পাওয়ার এন্ড পলিটিক্স আজ এর অসল চিত্রটার অসল খেলা অসল ষড়যন্ত্রটা পদা পড়ছে যে মনি পাওয়ারে কিপরভাবে গ্যাংস্টার হাইদর গটে এত বড় ষড়যন্ত্র কলা পুলিশ র নাক তৈ কটকর এসসিবি রু খি কিছি জানি পুলিশ কিছু সেটা গোটে আশ্চর্যর কথা যেসিবি মেডিকা যেতবে গোটে অপরাধী ট্রিটমেন্ট আসুচি হসপিটাল কর্তৃপক্ষ কিছু পলিশ কু খবর দিয়ে দ্বিতীয় কথা মানে দিন ধর গোটে সাধারণ রোগী কু গোটে মিলেনি রহবা তা রা জায়গা সেটি তৃতীয় কথা হচ্ছে তা সহ সুরক্ষা কর্মী মানে আসলে সে কনেস্টেবল হাইদরর সম্পর্কীয় লজ বুক করে বিয়ানি খাইছেন রই শেষের হাইদর ফেরার হয়েছি এসব জিনিস গোটে বড় ষড়যন্ত্র ইয়া পছরে বড় বড় পলিটিসিয়ান আওয়ারফুল লিডর মানে অনেক আঠি বড় কথা হচ্ছে এটি টঙ্কার খেলা আপনার যেমি জনে জন তার প্রেমিকা তিন জন প্রেমিকার কথা আসছে আজ্ঞা মুবি এটি কেবল প্রেম সম্পর্কর কথা নাই

एरे नेता पावरफुल लिडर संपृक्ती अशी हो ए संदेह मन को आसुची নিশ্চিত ভাৱে আপোন দেখলপুৰ জেলে বাৰম্বাৰ কি ৰোগ নথাই এছ চিবি কু ট্ৰিটমেণ্ট হ'ব আছোঁ আম পৃ বিভাগ নিজে খুন্দি গৃহ বিভাগৰ দায়িত্ব অল কৰ্তৃপক্ষ এতিয়া পলিছ জান জেল কৰ্তৃপক্ষ জান এতিয়া বিভিন্ন সময়ৰে আমি জানিছো এতিয়া পলিছ নিৰৱতা অৱলম্বন কৰে কিন্তু সাধাৰণ লোকবিশ্ন কৰো আজি জেলে ষোল বর্ষ হইতে হাইদোর্ তথাপি তার সাম্রাজ্য কায়া বিস্তার করতে হ্যবসায়ী হত্যা করা ধমকই বটি আদায় হো বা ঠিকাদারী বা বিভিন্ন বিভিন্ন সময় অর্থ কোটি কোটি টাকার বটি আদায় করে তা কলা সাম্রাজ্য থিলা।